হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সো আজকে আমরা স্পোকেন লেকচারের নতুন কিছু ফ্রেজ শিখবো অ্যাবাউট ওয়েট অর্থাৎ তুমি কাউকে বলতে চাচ্ছ যে অপেক্ষা করো বা ধৈর্য ধরো বা একটু দাঁড়াও একটু ধৈর্য ধরো একটু অপেক্ষা করো এই টাইপের কিছু ফ্রেজ আজকে আমরা শিখবো সো ধরো তুমি কাউকে বলতে চাচ্ছ যে অপেক্ষা করো তখন তুমি বলতে পারবা কি হোল্ড অন হোল্ড অন মানে কি অপেক্ষা করো আচ্ছা হোল্ড ইওর হর্সেস মানে কি ধৈর্য ধরো এখানে হর্সেস দেখে তোমরা হয়তো ভাবতে পারো যে এখানে ঘোরা করতে আসলো বাট এটা একটা ফ্রেজ যেহেতু সেহেতু এটা তোমার খুব সুন্দর একটা ফ্রেজ অর্থাৎ হোল্ড ইউর হর্সেস তুমি একটু ধৈর্য ধরো ওয়েট আ বিট একটু অপেক্ষা করো ওয়েট ফর আ ওয়াইল আচ্ছা ওয়েট আ বিট মানে হচ্ছে একটু অপেক্ষা করো আর ওয়েট ফর ওয়াইল মানে হচ্ছে কিছুক্ষণের জন্য অপেক্ষা করো জাস্ট আ মোমেন্ট এক মুহূর্ত অপেক্ষা করুন আমরা যদি কাউকে বলতে চাই যে ধরো কেউ আমাকে ফোন নাম্বার চাচ্ছে বা আমার সিগনেচার চাচ্ছে কোথাও আমি রিসেপশানে গেলাম বা কাউকে কারোর সঙ্গে আমি কোনো কনভারসেশন করছি সে আমার কোনো একটা ইনফরমেশন চাইলো তখন আমরা বলি যে জাস্ট আ মোমেন্ট একটু অপেক্ষা করুন বা এক মুহূর্ত ওয়েট করুন আচ্ছা তারপরে হচ্ছে হোল্ড অন আ মিনিট মানে কি এক মিনিট অপেক্ষা করুন হ্যাঁ তুমি ফোনে কথা বলছো সে তোমার ফ্যামিলির অন্য কোনো মেম্বারের সঙ্গে কথা বলতে চায় তখন তোমরা কি বলে থাকি বা আমরা অনেক সময় বলেই থাকি যে হোল্ড অন আ মিনিট এক মিনিট ধৈর্য ধরুন এক মিনিট অপেক্ষা করুন আচ্ছা তারপরে হচ্ছে হ্যাং অন আ মোমেন্ট হ্যাং অন হ্যাং অন আ মোমেন্ট মানে কি একটু অপেক্ষা করুন হ্যাং অন আ মোমেন্ট আচ্ছা তারপরে হলো ডোন্ট বি সো ইম্পেশেন্ট মানে কি এত অধৈর্য হয়েও না আমাদের এটা অনেক সময় বলাই লাগতে পারে যে তুমি এত অধৈর্য কেন বা এত অধৈর্য হয়েও না ঠিক আছে তা আচ্ছা তারপরে হলো আই উইল বি ব্যাক ইন টু মিনিটস মানে আমি দুই মিনিটের মধ্যে আসছি তুমি কোনো একটা গ্রুপ ডিসকাশন করছো বা কারোর সঙ্গে কোনো কনভারসেশন করছো সেক্ষেত্রে দেখা গেলো যে তোমার একটু কাজ আছে বা তোমার একটু অন্য কোনো একটা ডিফারেন্ট কোনো একটা কাজের জন্য যেতে হবে তুমি সেক্ষেত্রে বলতে পারো যে প্লিজ কন্টিনিউ আই উইল বি ব্যাক ইন টু মিনিটস আমি দুই মিনিটের মধ্যেই আসছি আই উইল বি রাইট উইথ ইউ আমি এক্ষুনি দিচ্ছি এক্ষুনি আসছি ঠিক আছে আই উইল বি রাইট উইথ ইউ আচ্ছা তারপরে চলে যাব আমাদের নতুন আরেকটা ফ্রেজের আরেকটা টপিকে সেটা হচ্ছে বিউটিফুল আমাদের এই ওয়ার্ডটা খুবই প্রিয় এবং আমরা যে কোনো সুন্দর জিনিস খুবই প্রেটি জিনিসগুলোকে দেখলে বলে থাকি যে দিস ইজ রিয়েলি বিউটিফুল দিস ইজ রিয়েলি প্রেটি রাইট আচ্ছা কোনো অ্যাট্রাক্টিভ কোনো কিছু দেখলেও আমরা এটা ব্যবহার করি সো আজকে আমরা এই বিউটিফুলের যে ফ্রেজটা শিখব সেগুলো হচ্ছে দেখো প্রেটি তার মানে কি প্রেটি মানে কি সুন্দর আচ্ছা অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ শব্দের অর্থ হচ্ছে আকর্ষণীয় স্টানিং স্টানিং মানে কি স্টানিং মানে হচ্ছে যে খুবই সুন্দর মানে জিনিসটা হচ্ছে অত্যন্ত সুন্দর তাকে আমরা কি দিয়ে প্রকাশ করি স্টানিং মানে এটা আসলে বিউটিফুলে বিউটিফুলকে যদি আমরা লেভেল 1 বলতে পারি অ্যাট্রাক্টিভকে যদি আমরা লেভেল 2 বলতে পারি তাহলে কে আমরা বলবো লেভেল 3 খুবই সুন্দর লাভলি মানে কি কমনীয় লাভলি মানে হচ্ছে কমনীয় আচ্ছা তারপরে হচ্ছে ডার্জলিং তার মানে কি চকচকে খুবই সুন্দর চকচক করছে জিনিসটা ড্যাজলিং আচ্ছা রাভিশিং রাভিশিং শব্দের অর্থ হচ্ছে মনোমুগ্ধকর গর্জিয়াস তার মানে কি জমকালো বা খুবই সুন্দর আকর্ষণীয় জমকালো বা আকর্ষণীয় অর্থে আমরা গর্জিয়াস ইউজ করি হ্যান্ডসাম সুদর্শন আচ্ছা এখানে তোমাদের একটা ডিফারেন্স অবশ্যই সবসময় বুঝতে হবে যে বিউটিফুল সবসময় মেয়েদের ক্ষেত্রে হবে আর তুমি যদি কোনো ছেলেকে অর্থাৎ মেল কোনো পার্সনকে সুন্দর বলতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই হ্যান্ডসাম ইউজ করতে হবে কখনোই কিন্তু বিউটিফুল ইউজ করা যাবে না আচ্ছা তারপরে হচ্ছে আই ক্যাচিং মানে কি নন্দন খুবই সুন্দর আই ক্যাচিং আচ্ছা তারপরে ধরো এই তো অনেকগুলো বলে ফেললাম নাইস নাইসটাও খুবই কমন সো এগুলো হচ্ছে বিউটিফুল রিলেটেড যে ফ্রেজগুলো সেগুলো আচ্ছা তারপরে তুমি কাউকে জিজ্ঞেস করতে পারো যে হাউ ইউ আর ঠিক আছে এই জিনিসটা তুমি কি কী উপায়ে মানুষকে জিজ্ঞেস করতে পারবে যে হাউ ইউ আর সো দেখো এটা যদি তুমি এভাবে বলো যে ইট ইজ নট লাইক দ্যাট যে তুমি কাউকে জিজ্ঞেস করছো যে তুমি কেমন আছো মানে আমি কি কীরকম আছি সেটা কাউকে প্রকাশ করার জন্য আমরা এই ধরনের ফ্রেজগুলো ইউজ করতে পারি বা তুমি কাউকে কোয়েশ্চেন করলে সে কীভাবে তোমাকে অ্যান্সারগুলো দিবে সেটার জন্য এই ধরনের ফ্রেজ ইউজফুল হবে অনেকটা আচ্ছা সো দেখো আই অ্যাম ওকে আমি কাউকে বলতে চাচ্ছি যে আমি ঠিক আছি সেটা কিভাবে বলবো আইয়া ওকে তারপরে তুমি বললা যে না আমি ঠিক আছি এটা বলবো না আমি বলতে চাচ্ছি আমি মোটামুটি তাহলে কিভাবে বলতে পারবো সোসো হাউ ইউ আর কেউ তোমাকে জিজ্ঞেস করলো আমরা বলতে পারি সোসো আচ্ছা তারপরে ভেরি গুড বেশ ভালো অ্যাজ ইউজুয়াল মানে কি আগের মতোই অ্যাজ ইউজুয়াল আমি যেরকম থাকি সময় ফিট অ্যাজ আ ফিডল মানে কি খুব ভালো আছি আই এম ড্যান্ডি শব্দের অর্থ কি আমি চমৎকার আছি খুবই ভালো আছি চমৎকার আছি আই আম ড্যান্ডি আই আমি মানে কি আমি চমৎকার আছি খুবই ভালো আছি আই ফিল গ্রেইট আমার বেশ ভালো লাগছে কোথাও গিয়ে বলতে পারো যে কোনো একটা প্লেসে গেলা বা কোথাও ঘুরতে গেলা তুমি বলতে পারো যে আই ফিল গ্রেট আমি বেশ ভালো আমার সরি আমার বেশ ভালো লাগছে আই এম নট সো ফাইন আমি ততটা ভালো নাই আই এম নট সো ফাইন আই এম ফাইন থ্যাংকস আই এম সিম্পলি গোয়িং অন আই এম ফাইন থ্যাংকস মানে যে আমি ভালো আছি ধন্যবাদ আর আই অ্যাম সিম্পলি গোয়িং অন মানে কি আমি মোটামুটি ভালো আছি সো আশা করবো তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে এবং তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে আরও নতুন নতুন টপিক নিয়ে আমি তোমাদেরকে বিভিন্ন টিউটোরিয়াল দিয়ে থাকব এবং আমি আরও অনেক ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো অ্যাবাউট হচ্ছে তোমার বিভিন্ন প্রেজ হতে পারে বিভিন্ন ওয়ার্ড মিনিং হতে পারে বিভিন্ন ধরনের তোমার হচ্ছে গ্রামাটিক্যাল টপিক হতে পারে সো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে করে তোমরা নিউ যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে সো সবাইকে আল্লাহ ফেজ ভালো থাকো